শেষ যাত্রায় প্রেমিক ওয়েন্দ্রিলা শর্মাকে বিদায় দেওয়ার সময় তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, যে ভিডিওটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটি এক ভক্ত পোস্ট করে লিখেছেন, তুমি রবে নীরবে, আজ দীর্ঘ ২০ দিনের লড়াই শেষে তুমি পাড়ি দিলে তারাদের দেশে। আজ শুধু তোমার ৯ বছরের লড়াই হারল না, সাথে হেরে গেল সব্যসাচী দার ভালোবাসা, হেরে গেল প্রচুর বিশ্বাস, হেরে গেল একরাশ প্রার্থনা, হেরে গেল ভালোবাসার উপর থাকা বিশ্বাসগুলো। হ্যাঁ, শুধু জিতল নিষ্ঠুর ভগবানের নিষ্ঠুর আশা। আমার চোখে ঐন্দ্রিলা শর্মা দীর থেকেও বড় যোদ্ধা সব্যসাচী দাদা, যে সুস্থ হয়েও দিনের পর দিন না খেয়ে প্রেমিকা ঐন্দ্রিলার জন্য হাসপাতালে দিন কাটিয়েছে, প্রার্থনা করেছে সে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। ভালোবাসার মানুষটি যবে থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ঠিক তবে থেকে একদিনের জন্যও বাড়িতে পা রাখেননি সব্যসাচীদা। না তোমায় চিরবিদায় জানানোর ক্ষমতা আমার নেই, ২০ নভেম্বর ২০ হয়ে রয়ে গেল। সব্যসাচীদা ঐন্দ্রিলা শর্মাদির পরিবারকে ছেলে মেয়ে দুজনের হয়ে সামলে রেখো, ভালো থেকো যোদ্ধা। এভাবে এক ভক্ত তার হৃদয় বিদারক কথাগুলো লিখেছেন। এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন ঐন্দ্রিলা, সব্যসাচী তাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন, আবার সুস্থ করে ফিরিয়েও নিয়ে এসেছেন, তবে এবারটা আর পারলেন না, হেরে গেল ভালোবাসা। এবার ঐন্দ্রিলার হাসপাতালে ভর্তির ঠিক পরপর নেতিবাচক খবর ছড়িয়ে পড়ার প্রতিবাদে সব্যসাচী চৌধুরী লিখেছিলেন, নিজের হাতে করে নিয়ে এসেছি, নিজের হাতে ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে চাই, এর অন্যথা কিছু হবে না। তবে এবার আর সব্যসাচীর পক্ষে সেটা সম্ভব হলো না, না ফেরার দেশে চলেই গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ঠিক দুপুর ১২:৬০ ঐন্দ্রিলা আর নেই। বাবা মায়ের পর একথা মেনে নেওয়া যার পক্ষে সব থেকে কঠিন, তিনি হলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলার লড়াইয়ে প্রথম থেকেই যিনি পাশে ছিলেন তিনি সব্যসাচী। এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন এই অভিনেত্রী, প্রতিবারই অভিনেত্রীর মনে সাহস জুগিয়েছেন, অভিনেত্রীর পাশে থেকেছেন প্রত্যেকটা মুহূর্তে সব্যসাচী। তবে এবার আর সব্যসাচীর পক্ষে সেটা সম্ভব হলো না, খুব স্বাভাবিকভাবেই কাছের মানুষের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। শুক্রবার রাতেই ঐন্দ্রিলাকে নিয়ে অনুরাগীদের আসার কথা শুনিয়েছিলেন তিনি, বলেছিলেন সকলের প্রার্থনায় ঐন্দ্রিলা ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু না, তারপর শনিবার ফের একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেত্রী। তারপর থেকেই ফেসবুকে ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন এই অভিনেতা, তখনই আশঙ্কার প্রহর গোনা শুরু হয় অনুরাগীদের। এরপর আর একটা দিন কাটতে না কাটতেই সব্যসাচীকে একা ফেলে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কাছের মানুষের মৃত্যুর পরই নিজের ফেসবুক প্রোফাইলটি ডিঅ্যাক্টিভ করে দেন সব্যসাচী। এর আগে যেভাবে সব্যসাচী এবং ঐন্দ্রিলা শর্মার সম্পর্কটা শুরু হয়েছিল, সালটা ২০১৭ সাল, ঝুমুর ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনে কাজ করার শুরু করেন তিনি। সেই ধারাবাহিকে ঐন্দ্রিলার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী, সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব, পরে সেই বন্ধুত্ব প্রেমে বদলে যায়। ঝুমুর ধারাবাহিক শেষ হওয়ার পর ঐন্দ্রিলা শর্মাকে দেখা যায় জীবন কাঠির ধারাবাহিকে। এই বাংলা ধারাবাহিকের হাত ধরেই ধীরে ধীরে জনপ্রিয়তা পান ঐন্দ্রিলা শর্মা। সম্প্রতি ক্লিকের ভাগার ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। এই সিরিজে ঐন্দ্রিলার সঙ্গে দেখা যায় সব্যসাচীকেও। ঐন্দ্রিলা তার জীবনযুদ্ধের লড়াইয়ে সবসময় পাশে পান বন্ধু প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরীকে, সর্বক্ষণে ঐন্দ্রিলার পাশে পাশে থাকতে দেখা যায় তাকে। এমনকি সম্প্রতি যে কদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সারাক্ষণই হাসপাতালে ঐন্দ্রিলার পাশেই থেকেছেন প্রেমিক সব্যসাচী। এ যেন ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। প্রিয় বন্ধুরা, অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।